وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. الحمد لله والصلاة والسلام على رسول الله. একবার প্রশ্ন করেছেন যে আমি যতটুকু জানি যে মেয়েদের মাহরাম ছাড়া কোথাও সফর করা উচিত নয়, মানে একা একা যেতে পারবে না, তাহলে বাহিরে বা বাহির দেশে উচ্চশিক্ষার জন্য একা যাওয়া কি বৈধ? দ্বিতীয়ত, নিজ এলাকা থেকে দূরে চাকরি বা পড়াশোনা অথবা অন্য কোনো কাজে আবাসিক থাকা কি বৈধ? সুন্দর প্রশ্ন করেছেন, এটা বৈধ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে নারী আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মাহরাম ছাড়া সফরে না যায়, সফরে না যায়। যেটা যে সফরের দূরত্ব একদিন এক রাতের রাস্তা অথবা 3 দিন 3 দিনের রাস্তা বরাবর হবে, এরকম সফরে মানে স্বাভাবিক মানে বর্তমান যুগের দ্রুতগতি সম্পন্ন যানবাহন ব্যতীত আগের যুগের যে উট ঘোড়া ছিল বা মানুষ পায়ে হেঁটে যেত, এরকম দূরত্বের কথা বলা হয়েছে। যাই হোক, তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এর জন্য এটা নাজায়েজ বা হারাম কাজ, ঠিক আছে? কিন্তু যদি এরকম প্রয়োজন থাকে যে যেখানে সে যাবে সেখানে তার অনেক প্রয়োজন, না গেলে তার ক্ষতি হবে, যেমন স্বামীর বাড়ি এবং তাকে নিয়ে যাওয়ার কেউ নাই, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে সে যেতে পারবে ইনশাল্লাহ, যদি তার সফরে নিরাপত্তা থাকে। আর আপনি যেটা বললেন যে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া, পড়াশোনা কাজে বাইরে যাওয়া, চাকরি, এগুলি তো আল্লাহ তাআলা একজন নারীর প্রতি ফরজ করেনি না, অতএব যেহেতু এগুলি ফরজ নয়, ওই জন্য এই কাজগুলোর জন্য যাওয়া তার জন্য জায়েজ নয় এবং একা থাকাও জায়েজ নয়, কারণ এতে তার ইজ্জতের আশঙ্কা রয়েছে, সমস্যার আশঙ্কা রয়েছে এবং তার ইমানের উপরে ইজ্জতের উপরে আঘাত আসার, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্যই তো এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে। একজন নারীর জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার অন্তরের ইমান এবং বাহিরে হচ্ছে তার ইজ্জত, ঠিক আছে? তার পরপুরুষের তার প্রতি পরপুরুষের দৃষ্টি এবং তার ইজ্জত ধারণ করার জন্য উপায় অবলম্বন বা ব্যবস্থা গ্রহণ, এগুলি তো স্বাভাবিক হয়েই থাকে। তো যে নারী প্রকৃত আল্লাহর প্রতি ভরসা রাখে, ইমান রাখে, পরকালকে বিশ্বাস করে, সে কখনো এ কাজে অগ্রসর হবে না এবং সে এটাকে প্রাধান্য দিবে না, বরং সে দুনিয়ার যতটুকু আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন সেটাতেই সে সন্তুষ্ট থাকবে এবং নিজের ইজ্জত আবরুকে রক্ষা করে চলার চেষ্টা করবে, ঠিক আছে? আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন।